So hey guys, assalamualaikum. Welcome to our channel NAYEM007. So guys, tumra abar ek bashar tumra janchi ei channel ekta notun video ta asha kori video ti bhalo lagbe. Ar ha guys, tumra ki korche er video ti jodi bhalo lage tahole obosshoi video tite like comment share ar ha guys obosshoi amar channel subscribe kore nisher bell icon ti all kore dio karon amar notun notun video shobar age pete. Ar ha guys, dekho tomader majhe mane onek koshto kore ei video gulo ami create kori. To guys dekho, ami tomader bhalo response pai na. To guys tumra ittu doya kore tomader bondhuder kache ektu share koro tahole mane amar video kore aro mane interest ta bere যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, র‍্যাঙ্কে আরো একটা ম্যাচে আমি নেমে গেলাম ব্লু জোনে। আর হ্যাঁ গাইস, ব্লু জোনের নামার কারণ তো তোমরা জানোই, কারণ ডাবল স্নাইপার। আর হ্যাঁ গাইস, ডাবল স্নাইপার পেলে তোমরা তো জানোই যে কি করি, মানে ম্যাচটা বুইয়া। ডাবল স্নাইপার পাইলেই ম্যাচটা বুইয়া। তো তার মানে দেখো, আমার সামনে এনিমি নেমেছে, আমার কাছে একটা এনিমি। তো দেখো এখানে ওকে একটু মানে একটু নুবড়া টাইপের, যাই হোক নুবড়া না, বাট ও গান পায় না, ভাবছে মেরে দেবে। তো গাইস দেখো, এখানে আমি একটা ল্যান্ডমাইন ফিট করে দিলাম। আর হ্যাঁ গাইস, এই ট্রিকটা তোমরা অবশ্যই করবে। কেউ যদি ঘরের মধ্যে থাকে তাহলে ঘরের বাইরে ল্যান্ডমাইন ফিট করে দেবে, তাহলে দেখো মরে যাবে। তো গাইস দেখো, এই পাশে আর একটাকে আমি অলরেডি মেরে দিলাম। তো দেখো, আর টিমমেটটাকে অলরেডি মেরে দিলাম। এখন আমি কি করবো, এখন ওই জায়গায় যাবো, যে দেখবো যে আমার বান্টিতে যদি স্নাইপার থাকে তাহলে। ও ভাই সিরিয়াসলি, দেখো আমার বান্টিতে অলরেডি স্নাইপার পেয়ে গেছে, আর সামনে দুটো এনিমির আমি, এই দেখো ওই সামনে আরও একটা এনিমির আওয়াজ পেয়ে যাচ্ছে। তো দেখো এখন, দেখো ওই যে একটা এনিমি, তারপর আমি ঘরে আটকিয়ে থুয়েছি একটা এনিমি, যাই হোক দেখো এই এনিমি দেখে আমি, ও ভাই দেখো এখানে আরও একটা এনিমি এসে পড়েছে অলরেডি। তো দেখো এখন ওটাকে, ও সিরিয়াসলি ভাই, ও ভাই দেখো আরেকটাকে একটু ড্যামেজ দিয়ে দিলাম। এখন কি করবে, এখন এই মানে এই, ও ভাই ডাবল স্নাইপার, এখন অবশ্যই মানে এনিমিটা মেরে দেবো, বাট আমার মনে হয় মারতে পারবো না, কারণ আমি ওরা আমি ভালো পজিশনে নেই। তো দেখো ওরা হ্যান্ড ক্যানন মারছে। তো গাইস দেখো আমি একটা গুলাল মেরে দিলাম, কারণ এখন আর গায়ে লাগবে না। তো এখন যেটা করবে, এখান থেকে ভাগবে, কারণ এনিমি জানি তোমাকে না মারতে পারে। দেখো দেখো ভাই, হ্যাঁ হ্যাঁ পিস থেকে মেরে দিচ্ছে, কারণ আমি চাইনি মানে মানে সামনে একটা মার আর এক ফার্স্টের ম্যাচটাই মাইনাস। তো ওই ম্যাচটাই ভুইয়া পাইনি, তো কী হয়েছে, এনিমি মেরে দিয়েছে কারণ আমার কিছু ভুলের জন্য। তো গাইস দেখো, এই পরবর্তীতে আমি নেমে গেলাম ক্লক টাওয়ার। হ্যাঁ গাইস, এই ক্লক টাওয়ার তোমরা তো জানোই যে আমার কত ফেভারিট একটা জায়গা। আর এই ক্লক টাওয়ারে মানে এনিমি যত এনিমি নামুক, আমার কাছে যদি গান থাকে তাহলে এনিমি মানে এমনিতেই মেরে দিতে পারি। যাই হোক দেখো, আমার মানে পাশে তারপর ওই পিছনে এনিমি নেমেছে। তো অল্প কিছু লুট নিয়ে, তো গাইস দেখো এই আমার পাশে ওই সামনের ঘরে মানে এনিমিতে মারামারি করেছে। তো গাইস এখন ওখানে যে মেরে দেবো, কারণ মেরে দেবো, কারণ হয়েছে কি, যদি দুটো এনিমি থাকে তাহলে সমস্যা নেই, কারণ ওরা ড্যামেজ খেয়ে আছে। আর হ্যাঁ গাইস জানোই তো যে আমি থার্ড পার্টি বা কিল চুরি করতে ভালো পাই। যাই হোক, তো দেখো এই সামনে একটা এনিমি, তো গাইস একটা হেড। তো গাইস দেখো এখন একটা হেড দেবো, ওপি কিল, ও ও ও ও পিলে ম্যাথ বাই ম্যাথ সেভেন তে চালার। তো গাইস দেখো, ওই দুটো ম্যাচে মানে কীভাবে কি মরে গেলাম ভাই কিছুই বুঝলাম না। তো গাইস দেখো, এইবার তোমাদেরকে অবশ্যই একটা ভালো একটা গেম প্লে দেবো। হ্যাঁ গাইস, এবার কোনো ফানি ভিডিও না। তো গাইস লাস্ট পর্যায়ে মানে কেউ ফানি ভিডিও দেয় না, কারণ লাস্ট পর্যায়ে একটু গেম প্লে দেয়। তো গাইস দেখো, আমি এখন আমার বেস্ট গেম প্লেটা দেবো। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যদি মানে সোলো ভার্সেস ডুওতে নামো তাহলে একটু পেকের একটু বাইরে নামবে, কারণ যদি পেকে নামো তাহলে ভাই কিছু এনিমি মানে অনেক এনিমি থাকে লুট পাওয়ার আগেই মেরে যায়। তো গাইস তোমরা এই ভুলটা কোনো সময় করবে না, তোমরা একটু মানে একটু পেক এই পাশে বা অন্য পাশে নামবে। দেখো আমি এই পাশে নেমেছি, তোমরা অনেকে চাইলে এই পাশে নামতে পারো, কারণ এই পাশটা অনেক ভালো একটা পাশ, এই পাশে মানে অনেক ভালো ভালো পিস্তল পাওয়া যায়। তো গাইস দেখো, এখান থেকে আমি অলরেডি শটগান আর ফেমাস পেয়ে গিয়েছি। তো গাইস দেখো, এখন আমি এখন রাশে যেতে পারবো, কারণ আমার কাছে শটগান প্লাস অ্যামো তারপর ভালো একটা গান আছে। তো গাইস দেখো, এখন আমি ফুল এনিমির কাছে যাব। তো গাইস দেখো, এই পেকে এখানে মারামারি অনেক শব্দ পেয়েছে, যাই হোক দেখি সামনে ডাবল ডোরের এনিমি আছে কি না। তো দেখো সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি। তো দেখো একে ইজিলি মেরে দেবো, কারণ আমার কাছে টু শট আছে, তোকে একটা শট লাগে না। তা ও ভাই, ও ভাই দেখো, ও প্লে প্লে একটা হেডশট লেগেছে, লেগে গিয়েছে, আর না হলে আমাকে তো পুরো খেয়ে দিয়েছিলো। আচ্ছা যাই হোক, তো দেখো এখান থেকে আমি ওকে মেরে দিলাম। মেরে দেওয়ার পর তোমরা এভাবে মানে ওখানে লুট করার কোনো প্রয়োজন নাই, কারণ লুট করলে হঠাৎ এনিমিতে এসে তোমাদেরকে মেরে যেতে পারে। সেই জন্য একটু মানে একটু সেইভে যেয়ে তারপর লুট করবে, মানে মেডিকেট করে তারপর লুট করতে আসবে, কারণ দেখো আমি যেমনটা করলাম। আর হ্যাঁ গাইস দেখো, আমার ট্রিক্স অ্যান্ড ট্রিকে যদি তোমরা খেলো তাহলে অবশ্যই মানে যদি আমার সঠিক ট্রিক্স অ্যান্ড ট্রিক্সে খেলো তাহলে অবশ্যই তোমরা ভুইয়াটা নিতে পারবে, কারণ আমি অনেক
ভালো ট্রিক্স এন্ড ট্রিক দিতে পারি। এটা কোনো ফানি ভিডিও না, মানে এটা কোনো ফানি ভিডিও না বলতে এখন আমি কোনো ফান করছি না, তোমাদেরকে দেখাচ্ছি যে আই মিন আমি কীভাবে খেলাই, তারপর কীভাবে আমি প্রতিদিন ওবাইদা করি। সামনে একটা মানে সামনে দুটো এনিমি আমার যেটা মনে হয়, কারণ হ্যাঁ গাইজ দেখো এখন আমি ওকে একটু ড্যামেজ, ও ভাই সিরিয়াসলি লাগলো না, যাই হোক দেখো আমার কাছে আছে কান 90, আর হ্যাঁ গাইজ আমি মানে কান 90 একটু কম চালাই, দেখো সামনে একটা এনিমি তো ওকে এখন এখানে উঠে আমি মেরে দেবো 100-200। ও ভাই সিরিয়াসলি লাগলো না, যাই হোক দেখো অলরেডি এখানে তিনটে এনিমি, তো এই দেখো তিনটে এনিমি এখন কী করবো আমি, যেহেতু নেমেছি সোলো ভার্সেস ডুয়োতে, তোকে দেখো একটা এনিমি হয়তো ওদের সাথে টিম আপ করেছে, তো যাই হোক এখন তিনটে এনিমিকে আমি মারতে পারবো। হ্যাঁ গাইজ ট্রিক অ্যান্ড ট্রিক ব্যবহার করলে তোমরা অবশ্যই মারতে পারবে, তো এই দেখো তোমরা এমন কায়দায় এখানে দাঁড়িয়ে থাকবে যাতে বসতে না পারে যে তুমি এই পাশে আসছো, আর এনিমিরা যখন তোমাদের পাশে মানে তোমার পাশে আসবে তখনই তুমি মেরে যেতে পারবে। তো দেখো ওরা মানে অনেক ঘোরাঘুরি করতেছে কারণ আমাকে দেখতে পাচ্ছে না, তো এই দেখো ওই সামনে একটা এনিমি যাচ্ছে, ওকে কান 98 দিয়ে একটা মারবো, তো এই দেখো 138 একটা লেগে গেছে। ও ভাই সিরিয়াসলি মরলো না, ও ভাই দেখো এখানে আরও একটা এনিমি এসে পড়েছে অলরেডি, তো এখন আমাকে মানে আমার পজিশন ওরা জেনে গিয়েছে, তার মানে তুমি এখান থেকে ভাগবে না সেটা না, তাহলে তুমি তো মানে কিল করতে পারবে না। তো ভাই দেখো একে এক শট মারলাম ও ডাউন, তো এখন ও টিমমেট আর একটা আছে, এখন মানে পুরো রাজ দিয়ে দেবে কোনো মানে কোনো ইয়ে, দেখো এখন পুরো রাজ দিয়ে ওদেরকে মেরে দেবে। তো ভাই দেখো ফাইনালি দুটো কিল হয়ে গেলো, আর হ্যাঁ তোমরা অনেকে ভেবেছো যে এখান থেকে আমাকে মেরে দেবে কিন্তু না, তো দেখো এখানে আমি দেখো গাইছি আর একটা এনিমি সামনে, তো গাইছি দেখো এখানে একটা গুলোয়ার মারলাম, মারার পর এখন মানে এখান থেকে উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে একটু মেডিকেট করবে কারণ যাতে এনিমিটা তোমাকে এসে না মারতে পারে। তো এই দেখো আমি একদম মানে ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করলে খেললে ভাই বিশ্বাস করো আর না করো, যাই হোক মানে আমার ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করলে তোমরা অবশ্যই ভুইয়া পাবে কিছু কিছু টাইমে। দেখো সামনেও আরও একটা এনিমি, তার মানে এখানে দুই তিন টিম, তো দেখো এখানে ওকে কান 98 দিয়ে মেরে দিলাম, তো দেখো আমার হয়ে গেল 4 kill। তো এখন আমি নিচে যাবো কারণ নিচে একটা এনিমি আছে আর ওই এনিমিটাকে মারতে হবে, আর হ্যাঁ গাইজ তোমাদেরকে ভুইয়া দেওয়ার মানে ভুইয়া দেখানোর জন্য কিছু কিছু তো অল্প কিছু কিল লাগবো, তো সেই জন্য আমাকে একটু কিলের জন্য দেখো ওই সামনে সামনে গুলাল মারা, আই থিঙ্ক আমার মনে হয় সামনে এনিমি আছে, আর তোমরা মানে এক জায়গায় যদি কোনো দেয়ালের পাশে বস মানে দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই দেখবে যে চারপাশে এনিমি আছে কিনা, যদি এনিমি থাকে তাহলে তো তোমাকে মেরে দেবে, যদি এনিমি থাকে না থাকে তাহলে তো তুমি ঠিকমতো থাকতে পারবে। তো দেখো এখন আমি সামনে যাচ্ছি, দেখি ও ভাই দেখো এনিমিটা, ও ভাই দেখো একটা গুলাল ছিল গুলালটা মেরে দিলাম, এখন এনিমিটাকে আমি মেরে দেবো কীভাবে ভাই কীভাবে, হ্যাঁ এনিমিটাকে এখন মেরে দেবো ভাই, অনেকে ভাবতেছে যে এখন মারতে পারবো না এনিমিটা মেরে দেবে, না গাইছি দেখো ও ভাই ওপি লেভেলে একটা হেডশট দিয়ে দিচ্ছি, তো দেখো এখন হয়ে গেল 5 kill, আর ভাই ওপি লেভেলে একটা হেডশট দিয়ে দিলাম ওকে, এর জন্য ভাই একটা তো লাইক করতে হবে। তো দেখো অনেক এনিমি খোঁজাখুঁজির পর এখানে এসে বেস্টটা আপডেট করলাম, দেখি এখানে এনিমি আছে কিনা, তো দেখো ফাইনালি ওই ঘরে একটা এনিমি দেখতে পেয়েছি অলরেডি, তো ভাই দেখো ও দুইটা শট দিয়ে দিয়েছে, দেখো ও ভাই দেখো ওপি লেভেলে একটা শট দিয়েছে, কারণ ও যদি আরেকটা শট দিত তাহলে আমি মরে যেতাম অলরেডি, এতক্ষণে লবিতে আমার যেতে হতো, যাই হোক দেখো ওকে মেরে দিলাম, আমার হয়ে গেল মোট 6 kill। তো দেখো এখন আর মারতো 11 জন অ্যালাইভ আছে, তো সবগুলো এনিমিকে মেরে তারপর আমার ভুইয়াটা নিতে হবে, তো দেখো অনেকক্ষণ যাবত এনিমি খুঁজতে, তোকে দেখো সামনে একটা এনিমি, তো এখন এটাকে মেরে তোকে না একটা না দুটো, তোকে দেখো আমার কাছে যেহেতু কান 98 আর তোকে কান 98 থাকা মানে বুঝতেছো হ্যাঁ গাইজ ভুইয়া, তো দেখো একটা মারলাম আর একটা মারবো, তারপর ওকে সোজা লবি সোজা ওকে লবি বলতে আমি সোজা লবি আর কি।